আসসালামু আলাইকুম, বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর থেকেই বিভিন্ন দেশে রাশিয়ার সেনা মোতায়েন শুরু হয়। সম্প্রতি রাশিয়ার প্রতিবেশী দেশ কাজাখস্তানে সেনা মোতায়েন করে। শুধু কাজাখস্তান নয়, বিশ্বের নানা প্রান্তে রাশিয়ার সেনা মোতায়েনের সংখ্যা বাড়ছে। কিভাবে রাশিয়া বিশ্বের নানা স্থানে নিজেদের সেনা মোতায়েন করেছে তা থাকছে আজকের প্রতিবেদনে। কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিও ব্লকের সেক্রেটারিয়েটের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত শান্তিরক্ষীর ব্যানারে কাজাখস্তানে 2,500 সেনা মোতায়েন করা হয়েছে। সেনা মোতায়েনের ঘটনাটি ঘটেছে কাজাখ প্রেসিডেন্ট তোকায়েভের আবেদনের কারণে। একের পর এক সন্ত্রাসী আক্রমণ এবং জ্বালানি তেলের দাম বাড়াকে কেন্দ্র করে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান জুড়ে যে জনরোষের সৃষ্টি হয়, সেই পরিস্থিতির উত্তরণ ঘটানো এবং দেশটিতে স্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যেই এই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সেনাবাহিনী সাবেক সোভিয়েতভুক্ত দেশ ছাড়াও বিশ্বের নানা স্থানে সামরিক তৎপরতায় নিয়োজিত আছে। জর্জিয়া, আজারবাইজান, ইউক্রেন, সিরিয়া, লিবিয়া, সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, মালি, মাদাগাস্কার, ভেনেজুয়েলা এবং মিশর সহ নানা দেশেই রাশিয়ার সেনাবাহিনীর সক্রিয় কার্যক্রম লক্ষ্য করা গেছে। এর মধ্যে 5টি স্থানে রাশিয়ার সামরিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ২০১৩ সালের শেষ দিকে ইউক্রেন সরকার ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগ দেওয়ার একটি চুক্তি স্থগিত করার প্রতিক্রিয়ায় রাজধানী কিয়েভে প্রতিরোধ আন্দোলন শুরু হয়। এই আন্দোলন জনগণের আত্মমর্যাদা রক্ষার আন্দোলনে পরিণত হয়ে যায়। আন্দোলনের নাম দেওয়া হয় মাইদান রিভলিউশন বা মাইদান বিপ্লব। এই আন্দোলনের মুখে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোচি বিদায় নিতে হয়। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে রাশিয়ার কিছু মুখোশ পরিহিত সেনা সরাসরি দেশটির সেনাবাহিনীর পোশাক ব্যবহার না করেই ইউক্রেনে প্রবেশ করে। তারা ক্রিমিয়ার সুপ্রিম কাউন্সিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে নেয়। পরবর্তীতে রাশিয়ার সমর্থক একটি সরকার দেশটির ক্ষমতায় চলে আসে। তারা ক্রিমিয়ায় রেফারেন্ডাম করে এবং 2014 সালের 16 মার্চ ক্রিমিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। এরপর মস্কো ক্রিমিয়াকে নিজেদের সাথে অন্তর্ভুক্ত করে নেয় এবং কিয়েভের সেনারাও ইউক্রেনের পূর্ব প্রান্তে রুশপন্থী বিদ্রোহীদের সাথে এখনও যুদ্ধ করছে। এ যুদ্ধে 13,000 মানুষ নিহত হয়েছে। রাশিয়ার এই পদক্ষেপ বিশ্বের অধিকাংশ দেশ অনুমোদন করেনি। ইউক্রেন অভিযানের পরিণতিতেই মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো অবরোধ আরোপ করে। এই মুহূর্তে ইউক্রেনের সীমান্তে রাশিয়ার 1,00,000 সেনা মোতায়েন রয়েছে। পশ্চিমার নীতি নির্ধারকেরা সবসময় ইউক্রেনের মাটিতে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ নিয়ে আশঙ্কা করে আসছেন। ২০১১ সালের মার্চে গোটা সিরিয়া জুড়ে গণতন্ত্রকামীরা বিক্ষোভ আন্দোলন শুরু করলে সিরিয়ার সরকার দেশটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে যায় তারা। বিক্ষোভকারীরা সে সময় আসাদ সরকারের কর্তৃত্বমূলক শাসনের অবসানেরও দাবি করে, কিন্তু আসাদ সরকার ওই দাবির কাছে মাথা নত করে না এবং বিক্ষোভকারীদেরকে কঠোর হাতে দমন করতে শুরু করে। এর বিরুদ্ধে বিরোধী মহলগুলো এক ধরনের সামরিক বাহিনী গঠনের প্রক্রিয়া শুরু করে। 2012 সাল থেকে সিরিয়ায় পুরোদমে গৃহযুদ্ধ শুরু হয়। 2015 সালের সেপ্টেম্বরে রাশিয়া সিরিয়ার মাটিতে সামরিক হস্তক্ষেপ শুরু করে। আসাদ সরকারের অনুরোধে সিরিয়ার সেনাবাহিনীর সমর্থনে রাশিয়া এই কাজে সম্পৃক্ত হয়। সামরিক সহায়তার অংশ হিসেবে মস্কো লাটাকিয়ার কাছে বিমান ঘাঁটিতে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করে। সেখান থেকেই বিদ্রোহী সেনাদের ওপর রাশিয়া বিমান হামলাও চালায়। 2017 সালের ডিসেম্বর মাসে রাশিয়া সিরিয়ার মাটিতে স্থায়ীভাবে সেনা মোতায়েনের ঘোষণা দেয়। মূলত রাশিয়ার হস্তক্ষেপের কারণে সিরিয়ার রাজনীতির গোটা সমীকরণটাই পাল্টে যায়। রাশিয়ার মদদেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার সিরিয়ার অধিকাংশ এলাকায় পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। বর্তমানে সিরিয়ার মাটিতে রাশিয়ার 4,000 থেকে 5,000 সেনা মোতায়েন রয়েছে। সাবেক সোভিয়েতভুক্ত রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে 1991 সাল থেকে ব্যাপক উত্তেজনা চলে আসছে। আর্মেনিয়ার সেনাবাহিনী যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজারি ভূখণ্ড নাগার্নো কারাবাক এবং আরও 7টি এলাকা দখল করে নেয়, তখন এই উত্তেজনা আরও প্রকট আকার ধারণ করে। ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর আর্মেনিয়ার সেনাবাহিনী
বেসামরিক নাগরিক ও আজারি সেনাদের হামলা চালালে নতুন করে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। আজারবাইজানের সেনারা 44 দিন ব্যাপী এই যুদ্ধে বেশ কয়েকটি শহরকে মুক্ত করে, পাশাপাশি 300 বেশি স্থাপনা এবং গ্রামকে প্রায় 3 দশকেরও দখলদারিত্ব থেকে মুক্ত করা হয়। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে 10ই নভেম্বর এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপরও আর্মেনিয়া সেনারা বেশ কয়েকজন আজারি সেনাকে হত্যা করে। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তি করে ক্রেমলিন। পাশাপাশি চুক্তির শর্ত হিসেবে নাগর্নো কারাবাখ অঞ্চলে পরবর্তী 5 বছর রাশিয়ার সেনা মোতায়েনের বিষয়টিও চূড়ান্ত হয়ে যায়। এই এলাকায় বর্তমানে রাশিয়ার 2 থেকে 3 হাজার সেনা মোতায়েন রয়েছে। সংঘাত অবসানে রাশিয়ান সেনাদের মোতায়েন করা হয়েছে এমন মনে হলেও প্রকৃত সত্য হল 90-এর দশক থেকেই নাগর্নো কারাবাখের ওপর ক্রেমলিনের নজর পড়ে। তখন থেকেই তারা নানা কৌশলে এই এলাকায় নিজেদের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চেয়েছে। অন্যদিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের শেষ সময় জর্জিয়ান, আবখাজিয়ানস এবং সাউথ ওশিটিয়ানসদের মধ্যে প্রকাশ্যে সংঘাত শুরু হয়। এই সময় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জর্জিয়ায় রাশিয়ার সামরিক সেনাদের মোতায়েন করা হয়, যারা এখনও রয়েছে। সাউথ ওশিটিয়া এবং আবখাজিয়া 90-এর দশকের গোড়ার দিকে জর্জিয়া থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা দেয়। ১৯৯২ সালে যখন গোটা অঞ্চল জুড়ে সংঘাত ও সংঘর্ষ শুরু হয়, তখন রাশিয়ার নেতৃত্বে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এই চুক্তির মধ্যে দিয়ে সংঘাতের নিরসন হলেও রাশিয়ার সেনাবাহিনীর উপস্থিতিকেও বৈধতা দেওয়া হয়। এ উত্তেজনাকে কেন্দ্র করেই 2008 সালে রাশিয়া ও জর্জিয়ার মাঝে ছোটখাটো একটি যুদ্ধ হয়। জর্জিয়া এই সময় আবারও সাউথ ওশেটিয়ার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। অন্যদিকে রাশিয়ার সেনা মোতায়েন করে জর্জিয়ার এই পদক্ষেপের জবাব দেয়। রাশিয়ার এই সামরিক হস্তক্ষেপের কারণে সাউথ ওশেটিয়া ও আবখাজিয়া থেকে জর্জিয়ার সেনারা সরে যেতে বাধ্য হয়। মস্কো এই দুটো দেশকেই পরবর্তীতে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয়, যদিও বিনিময়ে তারা এই দুটো দেশই 6 থেকে 10 হাজার সেনা মোতায়েন রাখার সুযোগ আদায় করে নেয়। ২০১১ সালে আরব বসন্তের সময় সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করার পর থেকেই লিবিয়ায় নানামুখী সংঘাত শুরু হয়। দেশটিতে পৃথক দুটি গ্রুপের জন্ম হয়, যারা দীর্ঘ সময় ধরে নিজেদের মধ্যে যুদ্ধ ও সংঘাতে লিপ্ত। জাতিসংঘের মধ্যস্থতায় 2015 সালে যে রাজনৈতিক কার্যক্রমের সূচনা হয় তার অংশ হিসেবে ত্রিপোলিতে একটি জাতীয় চুক্তিভিত্তিক সরকার প্রতিষ্ঠা করা হয়। অন্যদিকে 2014 সালে নির্বাচনের পর তোব্রুক ভিত্তিক একটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন ওয়ারলর্ড এবং লিবিয়ার ন্যাশনাল আর্মির নেতা খলিফা হাফতার। পরবর্তীতে রাশিয়া হাফতারকে সমর্থন জানানোর মধ্যে দিয়ে লিবিয়ার রাজনীতিতে সম্পৃক্ত হয়। রাশিয়া হাফতারের বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে। রাশিয়ার সেনাবাহিনীর বৃহত্তম ঠিকাদার ওয়াগনার গ্রুপ বেনগাজিতে হাফতারের বাহিনীকে সহায়তা করার জন্য সমরাস্ত্র পাঠায়। ওয়াগনার পরবর্তীতে ন্যাশনাল আর্মিকে ট্যাঙ্ক, আর্টিলারি, ড্রোন এবং বোমাও সরবরাহ করে। রাশিয়া শুধু ওয়াগনারের মাধ্যমে হাফতারকে সাহায্য করেই থামেনি। লিবিয়ার পূর্বাঞ্চলে লিবিয়ান ন্যাশনাল আর্মিকে সহায়তা করার জন্য তারা অনেকগুলো মেকানিজম ব্যবহার করে। বর্তমানে ওয়াগনারের ব্যানারে রাশিয়ার প্রায় 7 হাজার সেনা সদস্য লিবিয়ায় কর্মরত আছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।